তোমাদের মধ্যে থেকে কে সত্যিকার অর্থে প্রচেষ্টা চালাই তাদেরকে এখনো চিহ্নিত করেননি, প্রকাশ করে দেননি, ইলমে জানা প্রকাশ করে দেননি, এখনো প্রকাশ পাইনি। ওয়ালাম ইত্তাখিযু মিন দুনিল্লাহি ওয়ালা রাসূলিহি ওয়ালাল মুমিনিনা ওয়ালিজা, এবং কারা ওই ওর পথ আছে এবং কারা আল্লাহকে বাদ দিয়ে এবং তার রাসূলকে বাদ দিয়ে আর মুমিনদেরকে বাদ দিয়ে অন্য কাউকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করেনি, এটাও আল্লাহ প্রকাশ করে দিতে চান। আল্লাহ তো জানছেন যে ভিতর ভিতর কাফেরকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে বেছে নিয়েছে, আন্তরিকতা পাপীদের সাথে রয়েছে, আন্তরিকতা রয়েছে আল্লাহ দ্রোহীদের সাথে, ইসলাম দ্রোহীদের সাথে আন্তরিকতা রয়েছে, ফাসে পাপিষ্টদের সাথে আল্লাহ জানছেন, কিন্তু এটা প্রকাশ করে দিতে চান। জিহাদ ফি সাবিলের মাধ্যমে প্রকাশ পেয়ে যাবে, এমন এমন ক্ষেত্র রয়েছে দিন ইসলামে তখন স্পষ্ট হয়ে যাবে। যেমন আপনি সুন্নতের অনুসারী না বিদাতের অনুসারী প্রকাশ পাবে কখন, যখন আপনার বাড়িতে এমন কিছু হবে যেই ক্ষেত্রে সমাজে কিছু বিদাত হয়ে থাকে, চল্লিশ সাল কোরআন খানি চলছে, দুয়ার মাহফিল চলছে, তারপরে বাপের জন্য মায়ের জন্য কি খরচ করলো না করলো এগুলো করতে চাইছে আপনার আত্মীয় স্বজন, এখন আপনার ইমানের পরীক্ষা যে আপনি আসলে কি সহি আকিদা গ্রহণ করেছেন না আপনি কুচুর পাতার পানি বা আপনি ওই তাল তাল দিয়ে চলতে চান, যখন যেমন অবস্থা তখন ওই রকম চলবো কেমন চলতে চান, তখন আপনি চিহ্নিত হয়ে যাবেন, তখন আল্লাহ জানিয়ে দেবেন সমাজকে এখন আপনি সহি আকিদা আসেননি, আরে সামান্য কাজের জন্য বিদাত করে ফেললেন, সামান্য কাজের জন্য আপনি বাধা দিলে বাধা দিতে পারতেন, আপনার খরচ সবকিছু হইলো, হ্যাঁ আপনার পরামর্শে সবকিছু হইলো, আরে তোরা যখন ছাড়বি না সব মানে উঠে পড়ে লেগেছিস করবি তার করবো কি, কিন্তু আমার পছন্দ লাগে না, ঠিক না, সিনে ভদ্রলোকের এরকম আছে, আমি আসলে এগুলো পছন্দ করি না, এই মায়ের নামে খানা করতে হবে আর আর দোয়া মাহফিল করতে হবে এইসব করতে হবে, এইসব নেই রে সৌদি আরবে এসব কিছু নাই, কিন্তু আমি তোরা ছাড়বি না তোর করবোটা কি, তোদের সাথেই আছি, যখন ছাড়বি না তো বেদাতিদের সাথেই আছি, বুঝা গেছে না, জি হ্যাঁ আল্লাহ চিহ্নিত করেন এইভাবে, আল্লাহ চিহ্নিত করেন এইরকম ক্ষেত্রগুলিতে চেনা যায় যে আসলে সহি আকিদার কে অনুসারী হয়েছেন, সহি আকিদাকে মজবুত করে ধরেছেন আর সহি মানে কোরআন সুন্নাহকে কে মজবুত করে ধরেছেন, কোরআন সুন্নাহর কে প্রচার প্রসার করতে চান, নাকি সুবিধাবাদী যেখানে যেমন সেখানে তেমন। ওয়ালিজাতুন, ওয়ালাজা মানে হচ্ছে প্রবেশ করা, তাহলে এমন অন্তরঙ্গ বন্ধু যার ভালোবাসা আপনার অন্তরে একেবারে বসে গেছে, সেজন্য ওয়ালিজাতুন মানে অন্তরঙ্গ বন্ধু অনুবাদ করলাম। আল্লাহ খাবীর মে মা তা'মালুন, তোমরা যা কিছু করো সে সব সম্পর্কে আল্লাহ সম্যক জ্ঞান রাখেন বা সূক্ষ্ম খবর রাখেন।